আসসালামু আলাইকুম দেখো বন্ধুরা আজকে আমি শাক রান্না করবো এটি হচ্ছে হেলমচা শাক বলে কেউ আমি আমাদের দেশে মলচা শাক বলে এই শাকটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে এই যে বড় সাইজের একটা পেঁয়াজ আর বড়ো সাইজের একটা রসুন কুচি করে দিয়ে দিলাম এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ডেকে দিবো আর এই শাকটা রান্না করা এত সহজ আর খেতে যে অনেক মজা একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তোমরা এই শাকটা রান্না করে খাবা অনেক ভালো লাগে আমার কাছে শাক সবজি খেতে অনেক ভালো লাগে তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পর আবার চলে আসবো আর এই শাক দিয়ে মানে ভাত খেতে যে এত ভালো লাগে তো আমি ভাবছি ইফতারের পর এই শাকটা দিয়ে আজকে ভাত খাবো কারণ এই শাক মানে তেল ছাড়া রান্না করা যায় আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন তেল ছাড়াও করতে পারেন এদিকে শাকিলের জন্য একটু মুরগির মাংস বসাইলাম শরীরটা বেশি ভালো না ঠাটা সবসায় কথা বলতে পারছি না একটু দেখো আমি শাকটা একটু নেড়ে দিচ্ছি আর একটু নিয়ে চেড়ে তারপরে শাকটা একটু আমি ভাব দিয়ে নিচ্ছি ভাব দেওয়ার পর এটা আমি তেলে বাঁচবো তো তেল ছাড়াও কিন্তু এই রান্না করা যায় এই যেভাবে বসাইছি এইভাবেই সারটা ঢাকনা দিয়ে ডেকে রেখে কিছুক্ষণ পর সিদ্ধ হলে একটু এই যে সিদ্ধ হওয়ার পর একটু মানে এই দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তারপরে এরা এইভাবে শাকটা খাওয়া যায় ভালো লাগে আর আমি বাজি করব তো শাকটা এই যে ভাব দেওয়া হয়েছে এখন তেল দিয়ে এটা বাজি করবো শাকটা ডেলে নিলাম আর এই কড়াটার ভিতরে কিছু মরিচ টেলে নিচ্ছি আর হচ্ছে এই যে পেঁয়াজ মরিচ বেজে নিচ্ছি এই মরিচটা দিয়ে আর এই পেঁয়াজ মরিচ দিয়ে শাকটা বাজি করব তো এই যে মরিচগুলো উঠাই নিচ্ছি আর এই পেঁয়াজ আর হচ্ছে রসুন তেলে বেঁচে নিচ্ছি তুই দেখো বাজা হয়ে গেছে আর এই যে আগের থেকে শাকটা ভাব দিয়ে রাখছিলাম সেই শাকটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে শাকটা ভালো করে রান্না করে নিব। এই তেলের ভিতরে বেঁচে নিব বুঝতে পেরেছো বন্ধুরা তো এইভাবে শাক ভাজি করলে কিন্তু এই শাকটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে আর এই যে মরিচগুলো আমি এই যে বুটুগুলো পেলে তারপরে মরিচটা একটু আমি কষলিয়ে নেব আর এই মরিচটা দিলে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে কাঁচামরিচ তো দিচ্ছি সাথে শুকনামরিচ আর ঝাল ঝাল খাবারটা কার কার ভালো লাগে বলো তো আমার কাছে জাল জাল খাবার অনেক পছন্দ জাল শাক বর্তা হ্যাঁ এগুলো তারপরে টক রান্না করলে এগুলো আমি খেতে অনেক পছন্দ করি তো দেখো দিয়ে দিলাম এই মরিচটা তো কাঁচা মরিচ শুকনো মরিচ দুইটা একসাথে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিলাম আর এই শাক দিয়ে ভাত খাবো আজকে আল্লাহ যদি খাওয়ায় তো তোমরা সবাই এভাবে রান্না করবা আর কিছুটা মরিচ এভাবে আস্ত রাখছি তো শাকটা রান্না হয়ে গেছে উঠাই নিতে আসি দেখো কত লোভনীয় হয়েছে দেখতে পেরেছ তো এটা কিন্তু খেতে অনেক মজা তোমরা এভাবে জটপট করে দেখো আমি জটপট করলাম আর আমাদের এখানে গ্যাস থাকে না তাই আমি দুপুরবেলায় রান্নাটা করে নিলাম বেলা খাবো তো এটা হচ্ছে রাতেরবেলা দেখতে পাচ্ছো তো আমি ইফতারের পর এই ভাতটা আমি নিলাম খাওয়ার জন্য আমি আজকে ইফতার হালকা পাতলা খেয়েছি আমি ভাত খাবো ভেবে তো দেখো শাক দিয়ে ভাত খেতে বসে গেলাম আর এই শাক দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা তো অনেক এখন আমি খাবো আর তোমরা দেখো কতটা সুন্দর আর কতটা ভালো লাগে হ্যাঁ তো তোমরাও খেয়ে এইভাবে রান্না করে খেয়ে নিও আমার কাছে গ্রামের শাক অনেক ভালো লাগে এগুলো গ্রাম থেকে তোলা শাক এগুলো মানে গ্রাম থেকে উঠে আই না তারপর ঢাকায় না বিক্রি করে তো আমরা সেখান থেকে কিনি যারা গ্রামে থাকবো তোমরা তোমাদের বাড়ির আশেপাশে আঙিনা থেকে শাকগুলো উঠাই নিতে পারো অনেক মজা অনেক মজা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমি এত মজার একটা শাক দিয়ে ভাত খাইলাম যে কি বলবো তোমাদেরকে বাসা বুঝাইতে পারবো না অনেক মজা হয়েছে শাকটা অনেক ভালো লেগেছে আমার কাছে পোলাও মাংস এতটা মজা লাগে না যতটা ভালো লাগতেছে এই শাক দিয়ে ভাত খেয়ে আর কার এরকম শাকটিও তোমরা আমার জানাই অতো আমি আমি তোমাদের কমেন্টগুলো পড়ে অনেক ভালো লাগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা তো সময়ের জন্য সব সময় কমেন্টের উত্তর দিতে পারি না আমার মাঝে মাঝে সবার কমেন্টেরই উত্তর দিই তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট করে আমার সব ভাই বোনদের কমেন্ট করে আমার অনেক ভালো লাগে বুঝতে পেরেছ তো আমি বাচ্চা খাইতেছি আর তৃপ্তি সহকারে তো আজকে পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ সবাই সবাইকে টা বাই বাই